মাছ ভাজা হচ্ছে, এনে মাছ ভেজে তো দেশি মুরগি যদি চাইলে আপনারা এটা কি। তো আমরা চলে আসলাম তাজপুর দূরত্ব, তো দাঁড়িয়ে আছি নদীর মোহনায়। এই দেখুন বিভিন্ন রকম মাছ, ম্যাগি আর বেবি দি ডাব খাচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 7:15। আমরা নিউ দীঘা থেকে বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। তো প্রথমে যাব আমরা মোহনা, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের নতুন ব্লগটি। আশা রাখি আপনাদের খুব ভালো লাগবে। তো চলে আসলাম আমরা মোহনায় সামুদ্রিক ইলিশ। পাবদা মাছের সাইজ দেখছো? পাবদা কি এটা? হ্যাঁ ওটা ছোট বড়। আচ্ছা ইলিশ কত করে কেজি? ইলিশ 1200 টাকা আছে 1.5 কিলো সাইজ। আচ্ছা 1 কিলো সাইজ আপনার 900 টাকা। আচ্ছা 600 গ্রাম 600 টাকা। দোকান এই দেখুন, আমরা আছি এখন দীঘার মোহনায়। দাঁড়িয়ে আছি দীঘার মোহনায়। সমুদ্র আর নদীর সংযোগস্থল হচ্ছে মোহনা। রোদের জন্য তাকানোই যাচ্ছে না। এই দেখুন মাছ, চিংড়ি কত করে? 250 টাকা। ইলিশ ইলিশ কয় কেজি? 1300 টাকা। কয় কেজি হবে এটা? 1.5 কিলো 1.5 কেজি হবে। তো এই দেখুন মোহনার পাড়ে মাছের বাজার। এখান থেকে মাছ নিয়ে আপনারা চলে পাশেই মাছ ভেজে দেওয়ার ব্যবস্থা আছে। এই দেখুন মাছ ভাজা হচ্ছে, এনে মাছ ভেজে আপনারা খেতে পারবেন। আরো মাছের বাজার দেখাচ্ছি আপনাদের। এই দেখুন পমফ্লেট কি বড় বড় সাইজ।
জিনিস না সেই জিনিস খেলে মনে থাকবে। এই দেখুন বিভিন্ন রকম মাছ, পমফ্লেট আছে, তারপর ব্ল্যাক পমফ্লেট, লবস্টার, আচ্ছা এটা গলদা চিংড়ি, গলদা চিংড়ি, আর এই হলো ভেটকি, দেখুন বিশাল বড় ভেটকি। বিশাল বড় বড় সাইজের ইলিশ আছে, আটশো মাছ তারা দেখুন, আমাদের নর্থ বেঙ্গলের তারা দেখুন, ছোট এই পাঁচটা আছে কাঁকড়া, দাদা কাঁকড়া কি হিসাব দাদা, পিস নাকি কেজি, কত করে কিলো? 200 টাকা 100 টাকা কাঁকড়া, 200 টাকা 100 টাকা এই দামে বিক্রি হচ্ছে। তো মোহনাতে আসার পর যদি কারোর বাথরুম টয়লেট চাপে, তাহলে এখানে সুলভ মূল্যে বাথরুম টয়লেটের ব্যবস্থা আছে, আপনারা করতে পারেন। আর এখানে মাছ কিনে রান্নার ব্যবস্থাও আছে। এটা হলো মাছ বাজার, তো মোহনা থেকে বেরিয়ে পড়লাম আমরা। আমরা এখন যাচ্ছি মন্দারমণি, দীঘা, ওল্ড দীঘা থেকে নাকি নিউ দীঘা থেকে 20 কিলোমিটার, ওল্ড দীঘা থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরত্ব। জেলেরা পুজো দিয়ে মাছ ধরতে যায় এখানে, ব্রিজটার নামও নায়কালী, নায়কালী ব্রিজ। দেখুন ট্রলার রাখা আছে এখানটায়, এটাকে বলা হয় ট্রলারের গ্যারেজ। মাছের বাজার ছিল আগে, আচ্ছা আচ্ছা, এখন মোহনায় চলে গেছে না। এটা হলো শুটকি মাছের বাজার, আচ্ছা এই নৌকাগুলো সন্ধ্যার দিকে যায়, আবার সকালবেলা চলে আসে। এই শুটকি মাছ অনেকে কাজ করছে, আমরা চলে আসছি মন্দারমণি সি বিচ। এই হলো মন্দারমণি সি বিচ, এখন পর্যটক খুব কমই আছে। বাহ খুব সুন্দর একটা ঘোড়া, ঘোড়া চড়ার জন্য কত নাও? হ্যাঁ 200 টাকা, কি হিসাবটা কি ঘন্টা নাকি কি হিসাব, কয় রাউন্ড দিবা? এক রাউন্ড যাওয়া আসা তোমার 200 টাকা। ও আসি মন্দারমণি, এখানে খুব একটা ভালো লাগেনি, টুরিস্টও কম, দোকানগুলো কিছু খোলা কিছু বন্ধ। তো এই দেখুন চার পাঁচটা, রোদের জন্য তাকাতেও পারছি না।
এই হলো মন্দারমণির চারপাশের অবস্থা। তো খুব একটা ভালো লাগেনি, তো এখন আমরা যাব তাজপুর। তাজপুরে গিয়ে দেখি, তাজপুর নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের, আর আমাদেরও আশা রাখি ভালো লাগবে। আমি তো দেশি মুরগি যদি চাইলে আপনারা, এটা কি হিসাবটা কি দেশি মুরগি বলতো? দেশি মুরগি আমরা কিলো 550 টাকা দিই, আর রান্না করে ওটা আমরা 700 টাকা দিই। মানে 700 টাকা কিলো কেটে রেটে কেটে আর কেউ যদি গোটা শুধু কিনে নিতে চায় তাহলে 550 টাকা? আমরা এটা গোটা হিসাবে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, মানে গোটা ওজন করি। আচ্ছা, ওইটা হিসাবে 700 টাকা করে রান্না করে ওটা ধরে, রান্না করে তোমরা ধরে নাও। আচ্ছা, মন্দারমণিতে এসে তাতুই আর তনে নিয়ে নিল ম্যাগি। তো কেমন ম্যাগি? ভালো। আর বেবি দি ডাব খাচ্ছে, ভালো ডাবটা? তা বুঝদা ডাব নিলা নাকি? আর আমারও ডাব খাওয়া হয়ে গেল। তো আমরা এখন যাচ্ছি তাজপুরের উদ্দেশ্যে। তো আমরা চলে আসলাম তাজপুর, কিন্তু ভালো, মুরগি সব ডাকা ডাকাই করছে মনে হয় আমাদের জন্য। তো একটু সমুদ্রের পাড়ে যাচ্ছি, চলুন। আর এখানে আসলে আপনারা যদি বাথরুম টয়লেট যদি চাপে, তো বাথরুম টয়লেট করারও ব্যবস্থা আছে। বাহ, খুব সুন্দর। এদিকে তাপসদা ফটোশুট করছে। তো তাজপুর সি বিচ, পার্কটা বেশ সুন্দর, যদিও ঘাস নেই, ঘাস মনে হচ্ছে সব মরে গেছে। আর বেশ সুন্দর, আর এই হলো বিশ্ব বাংলার লোগো, বেশ ভালো। তো চলে আসলাম তাজপুরের অন্য একটা সাইডে, এখানেও সি বিচ আছে, এটাও বেশ সুন্দর। সি বিচের পাশেই অনেক দোকান রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ফাস্টফুড খাবার পাওয়া যায়। তাছাড়া ডাব তো আছে, সমুদ্রের পাড়ে এসে ডাব পাওয়া যাবে না তা তো হয় না। চলে আসলাম আমরা শঙ্করপুর, এটা শঙ্করপুর। এই হলো সি বিচ, এই দেখুন পার্কটি, বাহ বেশ সুন্দর। বিকেল বেলা আসলে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে শঙ্করপুর, বাহ খুবই সুন্দর।
সুন্দর একটি বীচ, পার্কের ব্যবস্থা আছে, ছোট ছোট বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। তো এই মোটামুটি আমাদের সাইট সিন করা হয়ে গেল। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমি আছি এখন বিশ্ব বাংলা লঘু সংযুক্ত দীঘা গেট। দীঘা থেকে যদি বাইরে আপনারা আসেন তাহলে এই গেটটা পড়ে, এই সেই গেট।